সকলকে নমস্কার জানিয়ে গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শরণাগত, রবিবারের শরণাগত। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলব। আজ দশই পৌষ রবিবার, 1428 ইংরেজির 26শে ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ সপ্তমী, নক্ষত্র উত্তল ফল্গুণী, সূর্যোদয়ের সময় সকাল 6:18 হয়ে 30 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 4:55 হয়ে 40 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। দিনের বেলা 11:14 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। শেষ রাত্রি 5:26 গতে দেবগণ। আজ জগন্মাতা শ্রী শ্রী শারদা দেবীর 169তম আবির্ভাব তিথি। সেই আবির্ভাব তিথি আপনারা পালন করবেন আজকে শরণাগত অনুষ্ঠানে। আজ রবিবারের শরণাগত, রবিবারের শরণাগতে কোনো একটা বিষয় ঠিক করে দেওয়া হয় এবং আপনারা সেই বিষয়টা নিয়ে চিঠি লেখেন, সেই চিঠি পড়া হয়। তো আজকে একজন শ্রোতা প্রস্তাব করেছিলেন এবং সেটা তো আমাদের মাথাতেও ছিল, শ্রোতা প্রস্তাব করেছিলেন এবং সেটা আমাদের মাথাতেও ছিল যে আজকের রবিবারের শরণাগতের বিষয় হবেন মা শারদা, আপনার চোখে মা শারদা। তাই নিয়ে আপনারা চিঠি লিখেছেন, অজস্র চিঠি এসেছে এবং সেই অজস্র চিঠির মধ্যে থেকে মাত্রই কয়েকটিকে বেছে নিতে পারব আমরা। যেমন প্রথম চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী, ঋষড়া, হুগলি থেকে। তার আগে আপনাদের বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় আপনাদের মুখোমুখি হই আমি এই শরণাগত সৌমিত্র পাতা থেকে। তাহলে এবারে শুরু করব আমাদের চিঠি পড়া। প্রথম যে চিঠিটি, সেই চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী, ঋষড়া, হুগলি থেকে। গানের পর চক্রবর্তীর লেখা চিঠি দিয়ে শুরু করছি আজকে রবিবারের শরণাগত। 92.7 বিগ FM, আমি আপনাদের সৌমিত্র বসু। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অমৃতবাণী শুনে যেন মাতৃহারা মাকে খুঁজে পায়। আমার কাছে মা শারদা সত্যই জননীর এক মূর্ত প্রতীক। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। গরিব দুঃখীরা যখনই মা শারদার কাছে গেছেন, তখনই মা শারদা অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করেছেন, জননী রূপে সেবা করেছেন। তার কাছে জাতি ধর্মের কোনো ভেদাভেদ ছিল না, সকলেই তার কাছে সন্তান সম ছিল। তার জন্ম হয়েছিল 1850 সনের 22শে ডিসেম্বর। তার বাড়ি ছিল জয়রামবাটি, বাবার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়, মায়ের নাম ছিল শ্যামাসুন্দরী দেবী। শারদা দেবী ছিলেন এক মহাশক্তি। ভাইদের সঙ্গে তিনি পড়াশোনা শিখতে যেতেন পাঠশালায়। রামকৃষ্ণের নির্দেশে অধ্যাত্ম জীবন লাভ করেন। মানুষকে যেমন অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে সাহায্য করেছেন, তেমনি পোষা গরুদের আহারের জন্য কঠোর পরিশ্রম করে দল ঘাস কেটে নিয়ে আসতেন। রামকৃষ্ণ পরে তাকে কেন্দ্র করে ধর্ম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যারাই তার সাক্ষাতে আসতেন, তারাই তার মধ্যে মাতৃত্বের গুণটি আবিষ্কার করতেন। তাই যুগ যুগ ধরে যেন আমরা এইরূপ মাতৃরূপী মহীয়সী নারীর সান্নিধ্য লাভ করতে পারি। পরিশেষে বলি, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায়ও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব,
সে ভালোবাসায় আমায় ভুলায়ও না। সুহাস চক্রবর্তী রিষড়া হুগলি থেকে চিঠিটি লিখেছেন। এরপরের চিঠি আমার চোখে মা শারদা, লিখেছেন সুনীলা শ্রী সাঁতরা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, এখন গানের সময়। গানের পর সুনীলা শ্রী সাঁতরার চিঠি। শারদা, সুনীলা শ্রী সাঁতরার চিঠি দিয়ে শুরু করছি দ্বিতীয় পর্ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মা শারদাকে প্রণাম জানিয়ে লেখা শুরু করলাম। জন্মদাত্রী মায়ের কোলে কাঁথায় মুড়ে ভালোবেসে চুমু খেয়ে আদর খেতে খেতে বয়স হল, বছর দশ পার হয়ে গেল। একদিন মা আমাকে ঠাকুর রামকৃষ্ণদেবের ছোট গল্প থেকে মধুসূদন দাদার দইয়ের গল্প বলেন, আর একটা নববর্ষে পাওয়া মা শারদার একটি ক্যালেন্ডার দিলেন। মা বলল, সুখে দুঃখে বিপদে এই মাকে স্মরণ করবি। কালক্রমে এখন আর ক্যালেন্ডার নেই, রয়েছে বাঁধানো ছবি। মা শারদা বলতেন, ছায়া কায়া সমান, ছবি তার ছায়া, যেন ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। আজ তোমার জন্মদিনে তোমার কথাই কইব। মা, তুমি শ্যামাসুন্দরী মায়ের গর্ভের সন্তান, সেই ছোট্টবেলার সারু। মা, তুমি ঘুমটার আড়ালে কোটি কোটি সৎ ও অসতের সন্তানের মা। মা, তুমি স্বামী বিবেকানন্দের কাছে জীবন্ত মা দুর্গা। আমাদের মতো সাধারণের কাছে তুমি জগজ্জননী। চোখ বন্ধ করেও তোমাকে ছুঁতে পারি, তোমার ঘরোয়া কথায় ঘরের মধ্যে তোমাকে খুঁজে পাই। তুমি শিখিয়েছ সাংসারিক ধর্ম, সংসারে থেকেও ঈশ্বর সাধনা করা যায়, এই বিশ্বাস তুমি দিয়েছ। মা, তুমি যখন কামার পুকুরের গৃহবধূ হলে তখন জয়রাম বাটির পাড়ার লোকেরা বলতো পাগল স্বামী, কত তুমি সহ্য করেছ। তোমার এই সহ্য শক্তি আমাকে শিখিয়েছ হাজার বিপদে অবিচল থাকতে, বাগানের শাক পাতার বিনিময়ে লক্ষ্মীর কাছে পাঠ নিতে। মেয়েদের লেখাপড়া শেখা কতটা জরুরি নিজের জীবনে অভিজ্ঞতা থেকে বুঝেছিলে তুমি। নিবেদিতার স্কুলকে তুমি সমর্থন করেছ। আরো একবার ঠাকুর রামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী সামাজিক মান রক্ষার জন্য লাহাবাবুদের বাড়ি থেকে গহনা এনে তোমাকে সাজিয়ে দিয়েছিলেন, তুমি লজ্জায় কাতর হয়েছিলে। নারী শক্তির জাগরণে তুমি অগ্রগণ্যা। তৎকালীন যুগে দাঁড়িয়েও তোমার চিন্তা ভাবনার উদারতা আমাকে মুক্ত মনা হতে সাহায্য করেছে। আমার নিজের ছোট বয়সে বিয়ে আমি আটকাতে পারিনি, কিন্তু আমাদের একান্নবর্তী পরিবারের কোন মেয়েকে সেই পথে যেতে দিইনি, বরং তাদের লেখাপড়ায় উৎসাহিত করেছি, তাদের সাথে সাথে নিজেও পড়াশোনা করেছি। মা গো, তুমি যে আমাকে আলো দেখিয়েছ, তোমাকে প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেব ষোড়শী রূপে পুজো করল, নিজের জপের মালা তোমাকে অর্পণ করল, তুমি তো আদ্যাশক্তি মহামায়া। একবার একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল আমার সাথে। তুমি ছোট্ট মেয়ের বেশে আমাকে স্বপ্নে দীক্ষার আদেশ দিলে, আমার দীক্ষা হল। তুমি তো বলো জপ ধ্যান প্রার্থনা বিশেষ দরকার, তাতে মন শান্ত থাকে। বুঝতে পারিনি যে তুমি আমাকে প্রস্তুত করছো আঘাত সহ্য করার জন্য। কয়েক দিনের মধ্যে আমার স্বামীর ভয়ানক ক্যান্সার ধরা পড়ে, আর অন্যদিকে আমার মেয়ে তার সন্তান হারায়। ডাক্তার তাদের কাজ করেছেন, আর আমি মন দিয়ে ভগবানকে ডেকেছি, তোমার দেখানো পথে সেই সময়টাকে পার করেছি। তুমি সত্যিই গুরুপত্নী নও, পাতানো মাও নও, তুমি যে সত্যিকারের মা, ভালোবাসায় ভরা। সুখ দুঃখ পেরোতে পেরোতে মা কখন মনের ঘরে ঢুকে গেছে। মা, তোমার সাথে কথা কইতে কইতে রাত পার হয়ে গেল, কি আবেশে আমাকে জড়িয়ে দিলে মা। নতুন শরণাগত অনুষ্ঠান শুরু হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ও নরেন, ওদেরকে শিক্ষা দে। আজ শরণাগত অনুষ্ঠানে সেই নরেনের লেখা চিঠি সৌমিত্র দাদা পাঠ করেন, আমরা অনেক অজানা তথ্য জানতে পারছি। ঠাকুরের দেওয়া ছাঁচ আজ সকলের ঘরে পৌঁছে দিচ্ছেন সৌমিত্র দাদা। খুব ভালো হচ্ছে শরণাগত অনুষ্ঠান,
বিগ এফ এম এর সৌজন্যে মায়ের সাথে নিজের মনের কথা ভাগ করে নেবার সৌভাগ্য হল। তোমাকে প্রণাম করি। জননিং সারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণামামি মুহুর্মুহ। সুনীলা শ্রী সাঁতরা, হাওড়ার চিঠি। এরপর পরের চিঠিতে যাব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লিখেছেন নিউ আলিপুর থেকে প্রণতি পাল। গানের পর প্রণতি পালের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সুপ্রভাত দাদা, শ্রী শ্রী মাকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে শুরু করলাম এই চিঠি। মা আমাদের সকলের মা, মানে অপার শান্তি অনুভূত হয় মায়ের নাম জপে। মনে পড়ে প্রিয়জনের কঠিন বিপদে আতঙ্কে হতাশায় জ্ঞানহীন ও দিশাহীন কৃপার হাত বাড়ালেন কৃপাময়ী মা। মায়ের অমৃত বাণী তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। মন খুঁজে পেল দিশার আলো। আরাধ্য দেবীর কাছে অন্তরের ব্যাকুলতা ব্যক্ত করে দিশাহীন অশান্ত মন খুঁজে পেল দিশার আলো। কর্মক্ষেত্রে বন্ধু সমাগমে, আত্মীয় পরিজন সমাগমে পরচর্চা উদ্যত মনকে সংযত করে মায়ের সাবধান বাণী, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবেন নিজের। আমার অপ্রিয় কথায় বিদ্ধ হয়ে প্রত্যুত্তর দিতে মনকে বাধা দেয় শ্রী শ্রী মায়ের অমৃত বাণী। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মায়ের আর এক অমৃতবাণী, যাকে কর্মজীবনের মূলধন করে কর্মের সার্থক প্রয়োগ করার চেষ্টা করি, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে। মা বলেছেন মেয়েদের অপবিত্র অবস্থা বলে কিছু হয় না, মনই সব। মন শুদ্ধ থাকলে ঈশ্বর আরাধনায় কোনো বাধা নেই, যদিও সবসময় সংস্কার মুক্ত হতে পারিনি। শ্রী শ্রী সারদা মায়ের যুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক ও উদার অজস্র উপদেশাবলী আমাদের সাংসারিক আধ্যাত্মিক জীবনের প্রতিটা মুহূর্তের পথ প্রদর্শক। মায়ের পাদপদ্মে সশ্রদ্ধ প্রণাম। দাদা, আপনার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা, সকলের মাথায় বর্ষিত হোক মায়ের আশিস ধারা। নমস্কার সহ প্রণতি পাল, নিউ আলিপুর। খুব চমৎকার চিঠি, সুন্দর চিঠি, অনেকগুলো পড়া হল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর পরের চিঠি আমরা পড়ব। পরের চিঠিটি লিখেছেন সমীর কুমার বন্দ্যোপাধ্যায়, বিধাননগর, সল্টলেক থেকে। চিঠি সমীর কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিধাননগর থেকে, পড়ছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাকেও শরণাগতের সমস্ত শ্রোতা ও বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আমার চোখে মা সারদামণি। যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। পরমারাধ্যা শ্রী মা সারদা দেবীর 169তম শুভ আবির্ভাব তিথি, 10ই পৌষ 1428 রবিবার, 26শে ডিসেম্বর 2021। দিনটিকে স্মরণ করে মায়ের শ্রীচরণে জানাই আভূমি প্রণাম। যে কোনো সমস্যায় কোনো জ্যোতিষ, নীলা, পলা কিছুরই প্রয়োজন নেই। যদি বাড়িতে শুধু একটি মায়ের ছবি রাখা হয় ও নিত্য মায়ের সঙ্গে কথা বলা হয়, আসল কথা মনের আকৃতি নিয়ে তার ছবির সামনে বসে সব সমস্যার কথা তুলে ধরুন, দেখবেন সমস্যা সমাধানের হাল হদিশ পাবেন। শ্রীমায়ের কথা, বাণী, উপদেশ আমার জীবনে প্রভাব ফেলেছে অনেকদিন থেকে। আমাদের পাশের বাড়িতে সনক ব্যানার্জি সোনাদা মায়ের জন্মদিনে উৎসবের আয়োজন করতেন চম্পাহাটির বাড়িতে। মহামহোপাধ্যায় স্বামীজি মহারাজরা আসতেন মায়ের বাড়ি বেলুর মাঠ থেকে, তাদের মুখে মায়ের কথা শুনলে মন প্রাণ উদ্বেদিত হত। সঙ্গে থাকত ভক্তিগীতি অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
মায়ের কথা নির্দিষ্ট শব্দ সংখ্যায় বর্ণনা করা খুবই কঠিন। তবে যে কথাগুলি মনের গহীনে সবসময় ঘুরপাক খায় সেগুলি উল্লেখযোগ্য। মা সাধারণত ধরাধামে যেন এসেছিলেন করুণাময়ী মাতৃরূপে। মাকে চেনাবার শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকতেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? মার কাছে ব্রহ্ম বিজ্ঞানের চাবি। মা চাবি দিয়ে ডোর না খুললে ভগবতী ভালোবাসায় ভরা মা আমার। তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাসের উগ্রতা নেই, এই জগতের ভালোবাসায় তা নেই। স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে মনে আসে। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধরনের অমৃত অমৃত ভাণ্ড মা সারদা। অনন্ত শক্তি অপার করুণা জয় মা, কৃপা কৃপা, এই কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নরদেহ ধরে অশেষ যাতনা সহিতে। দেখেছেন সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় বিধাননগর সল্টলেক থেকে। 92.7 বিকেএফএমে শরণাগত অনুষ্ঠানে পড়ছি মা সারদাকে নিয়ে লেখা আপনাদের চিঠি। আজ মা সারদার জন্মদিন পর এবারে কথা আপনাদের লেখা কথা। সোমালী সান্যাল তিনি চিঠি লিখেছেন এবং তাতে জানিয়েছেন তার চোখে মা সারদার কথা। 92.7 বিকেএফএমে শরণাগত অনুষ্ঠানে সে কথা শোনাই আপনাদের। শরণাগতের সকল শ্রোতাদের এবং সঞ্চালক মহাশয়কে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই। এবারের বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো লাগার বিষয়। জানি অনেকেই জানাবেন তাদের অন্তরের ভালো লাগার কথা, যা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। আমার মতে মা হলেন জগৎ জননী, তিনি আমাদের সকলের মা, সমস্ত জীবকুলের মা, আমাদের গর্ভধারিণী মা। এবং এই জগৎ জননী মাকে সম আসনে বসাতে আশা করি সকলে সহমত, তাই না? মা সারদামণির কথায় তিনি সতেরো মা অসতেরো মা, এইভাবেই তিনি বুঝিয়েছেন তিনি আসলে এই জগৎ সংসারের সকলের জননী। তার এই যে মাতৃরূপ তা তো ঠাকুর শ্রী রামকৃষ্ণই চিনিয়ে দিয়ে গেছেন জগতের কাছে। তিনি নিজে মাতৃরূপে পুজো করেছেন স্ত্রীরূপী সারদামণিকে, একজন সাধারণ গ্রাম্য বালিকা রূপে, একজন সাধারণ গৃহিণী রূপে। মায়ের এই যে লীলা তা প্রমাণ করে দেয় জগৎ সংসারের সমস্ত নারীর মধ্যেই তিনি বিরাজমান। আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা কোনো বিপদে পড়ি, আমরা মা বলে কাতর স্বরে ডেকে উঠি। মা কিন্তু যেখানেই থাকুন ঠিক সাড়া দেন যদি ডাকটা আন্তরিক হয়। এটা আমরা পরিলক্ষিত করি পশু পাখিদের মধ্যেও। মা সর্বত্র সকল রূপে বিরাজমান। নিজস্ব অভিজ্ঞতার কথা যদি বলেন, ব্যক্তিগতভাবে আমি যখনই কোনো অস্থিরতার মুখোমুখি হই তখনই মায়ের শরণ নিই। তিনি আমার সঠিক পথটা নির্ধারণ করে দেয় বলে আমার বিশ্বাস, যার ফলে অনেক কঠিন পরিস্থিতিতেও সামলে উঠতে পেরেছি এবং এগিয়ে চলেছি একা। তিনি আমায় শক্তি যুগিয়ে চলেছেন বলে আমার বিশ্বাস, তা না হলে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতাম না। মায়ের বাণী, যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। এই অমোঘ সত্যকে পাথেয় করে এগিয়ে চলেছি। মা গো, তোমার দেওয়া শক্তি ও তোমার দেখানো সততার পথ থেকে কখনো যেন বিচ্যুত না হই, এই আশীর্বাদ করো মা। জয় মা সারদাময়ী মায়ের জয়। সকলের মঙ্গল কামনায় সোমালী সান্যাল, দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা। শেষ হল সোমালী সান্যালের চিঠি পড়া। এর পরের চিঠিটি লিখেছেন চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া থেকে। ফিরে আসছি 92.7 বিকেএফএমে শরণাগত অনুষ্ঠানে গানের পর্যায়ে, তারপরে আবার কথা।
7BFM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পড়ব চৈতালি বাগচির লেখা চিঠি। হাজরাপাড়া লেন থেকে তিনি লিখেছেন, মা শব্দটি ছোট্ট কিন্তু অনন্ত তার ব্যাপ্তি। শ্রী শ্রী সারদা মা অতি সাধারণ এক গ্রাম্য মহিলা। দারিদ্র অভাব অনটনে তাঁর দূতি নিষ্প্রভ নয়, বরং জগৎব্যাপী। তিনি সতেরো মা আবার অসতেরো মা। মাকে চাক্ষুষ দেখিনি, সর্বদাই শুনি তার অসীম শক্তির কাহিনী। বেলুড় মঠে যাই, দেখি মায়ের ঐশ্বর্য। শারদাপীঠে দুটি একই রকমের শাড়ি পাটে পাটে সাজানো, কপালে সিঁদুরের টিপটি জাজ্জল্যমান, মায়ের বিভিন্ন ছবি আর বাণী। মঠের ভিতরে মন্দিরে পালকির মতো সিংহাসনে, গঙ্গার সামনে নানা রঙের বেনারসিতে এক একদিনের সাজ। পাশে রুমালটি পাট করা। বাগবাজারের শাড়িতে ব্রোচের সাহায্যে ফুলের মতো কোঁচানো আঁচল। এসব দেখি, মাকে বলি, মা তোমার জীবদ্দশায় কত কষ্ট করেছ, কলমি শাক সিদ্ধ খেয়ে থেকেছ, ছেঁড়া শাড়ির প্রান্ত দিয়ে লজ্জা ঢেকেছ, নহবতখানার বন্ধ ঘরে থেকে পতিসেবা করেছ, শ্যামপুকুর বাটির এক চিলতে বারান্দায় থেকে ঠাকুরের পথ্য জুগিয়েছ, বাতের ব্যথায় কষ্ট পেয়েছ তবুও পায়ে হেঁটে করেছ ভারত ভ্রমণ। তোমার সহ্য শক্তি কারো দোষ দেখায়নি, গ্রহণ করেছ সবার তাপ। ঠাকুর তোমায় দেবী রূপে পুজো করেছে, নরেন মেনেছে জ্যান্ত দুর্গা জগদ্ধাত্রী রূপে, পঁচিশ টাকা করে মাসোহারা পাঠিয়ে তোমার দারিদ্র মোচনের চেষ্টা করেছে, তোমাকে তার সর্বোচ্চ আদালত মেনে তোমার নামে দুর্গাপুজোর সংকল্প করেছে। আজও দুর্গা মূর্তি তোমার মন্দিরের সামনে রেখে আনন্দ নৃত্য করে। তুমি যে আজও জীবন্ত, অনন্তরূপিণী, লীলাময়ী, অনন্যা, তুমি আমার এক পরম নির্ভরযোগ্য আশ্রয়। যখন তোমাকে স্মরণ করে বলি, ওগো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই, অথবা মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, তখন কোন গভীর থেকে উদ্গত অশ্রুধারা আমার সব যন্ত্রণা মুছে দেয়। তুমি আমার কাছে এমনি করেই থাকো, প্রণাম নিও মা, সকলের মঙ্গল করো। জননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো শ্রুত্বা প্রাণামামি মুহুর্মুহ। ধন্যবাদ। ইতি চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া থেকে। 92.7BFM এ শরণাগত অনুষ্ঠানে এর পরের যে চিঠিটি, সেই চিঠিটি পড়ে শোনাব আপনাদের গানের পর। চিঠিটি লিখেছেন শান্তিকুমার মিত্র, বকুলবাগান, ভবানীপুর থেকে। মিত্রের লেখা চিঠি পড়ছি 92.7BFM এ শরণাগত অনুষ্ঠানে। আপনাকে আন্তরিক ধন্যবাদ পুরনো মানুষকে হারিয়ে যাবার আগে এতটা খুশি করবার জন্য। রামকৃষ্ণ মিশনের প্রধান ছিলেন স্বামী গহনানন্দ, ওর সম্পর্কে কিছু লিখবার ইচ্ছে রয়েছে, হয়তো লিখে ফেলব। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। নিশ্চয়ই এই গান যখন শুনি নিজের মায়ের কথা অবশ্যই মনে পড়ে, কিন্তু সেই মুহূর্তে আরো একটি ছবি চোখের সামনে জলজল করে ভেসে ওঠে। দাওয়ায় পা ছড়িয়ে নির্মল হাসি মুখে বসে আছেন এক অবিস্মরণীয় মাতৃমূর্তি, আমাদের মা শারদা। গৌতম বুদ্ধ সন্ন্যাস নিয়েছিলেন, বিবাহ করেননি। শ্রী চৈতন্য বিবাহিত স্ত্রীকে ফেলে রেখে গৃহত্যাগ করেন। গদাধর চট্টোপাধ্যায় বিবাহিত স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পূজারী হিসেবে যোগ দেন। গদাধর যখন অবতারের স্বীকৃতি পেয়ে ঠাকুর রামকৃষ্ণদেবে রূপান্তরিত হয়েছেন, তখন জয়রামবাটি থেকে সহধর্মী সারদা দেবীকে দক্ষিণেশ্বরে চলে আসার জন্য ডেকে পাঠান। অষ্টাদশী শারদা মা পায়ে হেঁটে জঙ্গলের ওই পথে আসবার সময় প্রথমে ভয়ঙ্কর ডাকাত দলের সামনে পড়েন, কিন্তু শারদা মায়ের মধ্যে ডাকাত সর্দার অত্যাশ্চর্য মাতৃরূপের দর্শন পেয়ে পালিয়ে যায়।
দীর্ঘ পথে এরপর সারদা মা হঠাৎ অসুস্থ হন এবং জ্বরের ঘোরে একেবারে বেহুশ হয়ে পড়েন। এমন সময় হঠাৎ একজন মমতাময়ী নারী এসে উপস্থিত হয়ে সেবা করে মাকে সুস্থ করে তোলেন। এমনি সব ঐশ্বরিক ঘটনা মায়ের সঙ্গে ঘটে যায়। মা ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলেন, তিনি কি কোনোদিন মায়ের ডাক শুনতে পাবেন না? উত্তরে ঠাকুর বলেছিলেন, তুমি হাজার সন্তানের জননী হবে। এক ফলহারিণী কালী পুজোর রাতে ঠাকুর নিজের হাতে মা শারদাকে দেবী রূপে পুজো করে পুজোর শেষে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঠাকুরের অবর্তমানে শারদা মা না থাকলে আমরা স্বামীজিকে পেতাম না। স্বামীজিকে না পেলে তার স্বপ্নের এই বিশাল কর্মযজ্ঞ রামকৃষ্ণ মিশন বিশ্ববাসীকে চমৎকৃত করে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত হতে পারত না। আজ মায়ের এই পা মেলে বসা অসাধারণ ছবি চিরকালীন হয়ে সন্তানদের ভরসা জুগিয়ে যাচ্ছে। লিখেছেন শান্তিকুমার মিত্র, বকুলবাগান, ভবানীপুর থেকে। এর পরের চিঠিটি লিখেছেন রাজীব গোস্বামী, বামুনগাছি থেকে। সেই চিঠি পড়বার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। পবিত্রতা ও সরলতায় ভরা যে জীবন্ত প্রতিমা, বহু আলোকবর্ষ দূর থেকে আকাশগঙ্গা ভেদ করে পৌষ মাসের কুয়াশার ঘোমটা সরিয়ে 169 বছর পূর্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সমগ্র পৃথিবীকে ধন্য করে জয়রামবাটিতে শ্যামাসুন্দরীর কোলে জন্মগ্রহণ করেন মা লক্ষ্মী তথা মা সরস্বতী, জ্ঞানদায়িনী, অপার করুণাময়ী, ত্রিপুরা সুন্দরী তথা জগজ্জননী মা শারদামণি। জয়রামবাটিতে মা সংসারের খুঁটিনাটি কাজ ও ভাই বোনেদের দেখাশোনা করতেন। ঠাকুর মাকে কামার পুকুরের ভিটাতে একবার ছাড়তে বারণ করেছিলেন, কারণ শাক বুনে অন্তত ভাতের সঙ্গে খেতে পারবেন বলে। এমন দিন গেছে নুনের অভাবে শুধু ভাত খেয়েছেন। হঠাৎ করে ঠাকুরের সন্তানেরা পৌঁছলে আতিথেয় তার সীমা পরিসীমা থাকত না, বাটি হাতে যেতেন দুধ ও শাকের সন্ধানে। এদিকে মানসিক ভারসাম্যহীন রাধু তো মায়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ঠাকুরের প্রতি মায়ের গভীর প্রেমের প্রমাণ পাই যেদিন ঠাকুরের ছবি নিয়ে পুরীর মন্দিরে জগন্নাথদের দর্শন করেন। শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে মায়ের আদেশ ছিল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ। অল ইন্ডিয়া রিপোর্ট থেকে দুটি রায় উল্লেখ করব। প্রথমটি, মহাপুরুষ মহারাজের অনিচ্ছায় পুজো বন্ধ, কিন্তু মায়ের আদেশ মঠে দুর্গাপুজো হবে এবং তাই হল। দ্বিতীয়টি, স্বামীজির বিতাড়িত চাকর আছড়ে পড়ল মায়ের পাদপদ্মে, বাবুরাম মহারাজকে দিয়ে চাকরটিকে আবার মঠের কাজে পাঠালেন মা। এবার বলি, 500-700 স্কোয়ার ফুট বা 2BHK না হলে যেন স্ট্যাটাস মেনটেন হয় না, কিন্তু স্বামীজির জ্যান্ত দুর্গা নহবতে কত স্কোয়ার ফুটে থাকতেন কখনো কি ভেবেছি? আবার নানান ভক্তদের নমস্কারের ঠেলায় জ্বলে পুড়ে গেলে শেষে হাঁটু পর্যন্ত জল ঢেলে ঠান্ডা হতেন। এমনকি বিদেশি মেমসাহেবদের সঙ্গে চোখের ভাষাতে ভাব বিনিময় করে গল্প করতেন। আমার প্রিয় হল তার শেষ বাণীটি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। পরিশেষে মায়ের পাদপদ্মে অর্পিত পুষ্পার্ঘ রচনার যদি কোন ত্রুটি থাকে ক্ষমা প্রার্থনীয়। নমস্কার আন্তে, রাজীব গোস্বামী, বিটি রোড, বামুনগাছি। শরণাগত অনুষ্ঠানে আজকের শেষ চিঠি লিখেছেন বিকাশ চৌধুরী, বরানগর, কলকাতা থেকে। জননী শারদা নামটি শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে স্নিগ্ধ শ্বেতবসনা মমতাময়ী এক নারী মূর্তি। পিতা রামচন্দ্রের লক্ষ্মী, শ্যামা মাতার ক্ষেমঙ্করী,
মাসির আবদারে তিনি হয়ে ওঠেন শারদামণি। নদীর মতো প্রবাহমান এই নারী ক্রমে হয়ে ওঠেন রামকৃষ্ণ গত প্রাণা, যার পুণ্য স্পর্শে প্রতিটি হৃদয় হয়ে ওঠে তীর্থক্ষেত্র। লজ্জা পটাবৃতা হয়েও অতি আধুনিকা মায়ের উপদেশাবলী আজও চিরকাল আমাদের জীবনের পাথেয়। জীবনের চরম দুঃখেও তার অভয় বাণী, আমি সত্যিকারের মা, ভরসা ও আশা জাগায়। মায়ের এই শুভ জন্মতিথিতে তাঁর চরণে জানাই শতকোটি প্রণাম ও প্রার্থনা করি তিনি তার বিশ্বব্যাপী সন্তানদের কল্যাণ করুন, সুস্থ রাখুন ও সার দান করুন। সমস্ত শরণাগত পরিবারকে আমার সাধুবাদ ও শুভেচ্ছা জানাই, আরো এগিয়ে চলুক শরণাগত এই কামনা করি। বিকাশ চৌধুরী, বরানগর, কলকাতা। আজ আমাদের শরণাগত এইভাবেই মায়ের জন্মদিন পালন করল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। শেষ করবার আগে আপনাদের মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র। এসকে নমস্কার জানিয়ে, গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শরণাগত, রবিবারের শরণাগত।